মায়ের অংশে কিন্তু মা কোনোদিন নাম করে না, উপরে নাম করে না, মাতৃ অংশে নাম করে না। মাতৃ অংশ আবারও আবারও যে ঢেকে রেখেছে তার ভিতরে কে আসে? পরম সত্তা খেতি অকেল মরুপম পঞ্চ দত্তে পুরিয়া দম রেখেছে মা। এই আষাঢ় যায় কে যায়? তারে কেউ না চিনি কেউ না দেখি, বাধ্য করে তারে কেউ না রাখি, যায় যায় আর আসে তারে কি দেখা যায়? দেখা যায় না, এরে নাকি বাধ্য করতে হয়। হিমলায় বাতাসে চলে এর আগম নিগম যে জন জানে আব্রহ্মভেদ করতে পারে। আব্রহ্ম কি? আব্রহ্ম কাহাকে বলা হয়? পদ্মাসন তিনটে খণ্ড বেহে নিম্ন মধ্য ঊর্ধ্ব ব্রহ্মরন্ধ্র, ব্রহ্মরন্ধ্র যে ভেদ করে এই জগৎ থেকে চলে যায়, যার প্রাণ পাখি যায় তার আসিত হয় না, যাইতে হয় না, থাকে না সঙ্গে সঙ্গে। এটাই মুখ্য স্থান, এটাই মুক্তির একমাত্র শেষ পথ। যেদিন প্রাণ পাখি এই নব প্রাণ পাখি নবদ্বার দিয়ে একদারে যায় আসে নবদ্বার দেবী হতে পারে। মন যত উড়তে থাকবে, যত সরল থাকবে, প্রাণ পাখি তত ঊর্ধ্ব দিয়ে গমন গমনাগমন করবে। আর মন যদি নিকৃষ্ট হয়, যত নিচের দিকে যাবে মৃত্যুকালে ওই নিম্ন দ্বার দিয়ে তার বাহিনী। তাই এবার আমার বুঝে নিতে হবে যে নিজের কর্ম নিজে করে এই জগতের থেকে আসা যাওয়ার পথ নিজেই বন্ধ করতে হবে, নিজেকেই বুঝতে হবে। বাবা আমি তো বুঝলাম না, তবে ঠাকুরের কাছে একবারই বলি, হরি ভক্ত যারা এই তারকর্তা অশ্বিন কর্তার ফল প্রাপ্ত হইয়ে তারাও যেন তারক দোষার অশ্বিন কর্তার মতন হয়ে যায়। আমি নরকের কি নরকেই যেন ভালো লাগে, এই নরক থেকে আমি যেন আর কোনোদিন উদ্ধার না হয়, এই নরকে থেকে হরি ভক্তের সঙ্গ পেয়ে হরি ভক্তের বাসনে এসে নাম করে
পিঁপড়ে এখানে কাঠ করে কোথায় পায়? পিঁপড়ে কাঠ কি এখানে আগে তেল পাবে কোথায়? জীবা দুঃখ হলে আগে জানবে জীব পাতায়, আর সুখ যদি হয় জীব পাতায় আগে জানবে পরমাত্মার খবর তারা রাখে না। কেন জীব আত্মার করবে? পরমের খবর রাখে না। পরমের খবর রাখে কি? ওই জীব আত্মায় কখন একটু হরি বাসন গায়, কখন একটু হরি কথা কয়, কখন একটু নয়ন বলে আমার মনে থেকে থেকে মেরে কেটে কেটে আমার মনে কয় যে দয়া লাগে কথা তোমরা দিলে ভগবান দিয়া তুমি আমার দয়া করো আমি যেন তোমার কবর নবর নবর হইয়ে এই জগৎ ভরে থাকতে পারি। পরমাত্মা সে শুধু হরিনাম সৎসঙ্গ ছাড়া কিছু জানে না, কিছু বোঝার অধিকার নাই। সুখ দুঃখ সে ওই দুঃখ কাতর সে সুখেও আনন্দিত হয়, সে অনেক বড় সাধন বদল হয় না। মানব গরম বিফলতে নিয়ে গিয়ে নরকের মধ্যে ডুবছে এবং আরো পাপ
Oh,